চ্যানেল তোমরা কিন্তু দিদি সবসময় সবসময় সবরকম জিনিস দেখাও বডির জিনিস কেন দেখাও না বডির কোনো প্রোডাক্ট কেন দেখাও না তো আজকের ভিডিওটাকে একেবারে স্কিপ করো না যাদের হাত পা খুব বেশি ড্রাই হয়ে যাচ্ছে যাদের হাত পায়ে প্রচুর কালো দাগ হয়ে গেছে যারা যে কোনো সানস্ক্রিম ব্যবহার করছো তাতেও কোনো সান প্রোটেকশন পাচ্ছ না তারা আজকের ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো তাহলেই তোমরা বুঝতে পারবে আমি কোন প্রোডাক্টের কথা বললাম কি ব্যবহার করলাম ব্যবহার করে কি কাজ হলো না হলো সম্পূর্ণটা আমি তোমাদের ডিটেলসে শেয়ার করার চেষ্টা করবো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকে আমার সাথে থেকে আমার পাশে থেকে আমার ভিডিওটা তো একটা লাইক করে দিও আর একটু সবাইকে রিকোয়েস্ট করছি যারা আমার ভিডিওটা যাদের অবধি পৌঁছাচ্ছে তারা একটুখানি লাইক করে দিও কারণ আমরা প্রায় তোমরা যে ভিডিওগুলো দেখো অ্যাকচুয়ালি দশ পনেরো মিনিটের ভিডিও থাকে কিন্তু দশ পনেরো মিনিটের ভিডিও থাকে না এটার পেছনে তিন চার ঘন্টারও বেশি পরিশ্রম থাকে শুধুমাত্র একটা লাইকের জন্য তো প্লিজ সবাইকে হাত জোর করে রিকোয়েস্ট করছি একটা লাইক করে দিও অন্তত একটা কমেন্ট করে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা আর কি কী নতুন নতুন ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারো আমি প্রত্যেকের নাম কিন্তু শাউট আউট দেওয়ার চেষ্টা করি একটা বড়ো অ্যানাউন্সমেন্ট আছে যেটা তোমাদের সাথে খুব তাড়াতাড়ি করব। আর একটা ডিটেলসে ভিডিও বানাবো যাতে তোমরা বুঝতে পারো তো সেই অ্যানাউন্সমেন্টটার জন্য একটু ওয়েট করো আর তোমাদের জন্য একটা বিগ সারপ্রাইজ আছে সেটার জন্য একটু ওয়েট করো তো আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলে এসেছি এটা হয়তো তোমরা থম্বেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরে গেছিলে আমি যেটা নিয়ে এসেছি এটা হলো বেজলিংয়ের একটা সান প্রোটেকশন কুল বডি সিরাম লোশন তো এটার প্যাকেজিংটা তোমরা ফার্স্টে দেখে না এটার প্যাকেজিংটা খুব কুল একটা প্যাকেজিং এখান দিয়ে তোমরা দেখতে পাবে কতটা প্রোডাক্ট তোমরা ব্যবহার করেছো এবং কতটা প্রোডাক্ট রয়েছে তাছাড়া কিন্তু এটার কালার হলো একদমই একটা ক্রিম কালার পেছন সাইডে ডিটেলস পেয়ে যাবে সামনের দিকটা নাম পেয়ে যাবে এটার প্রাইস আই থিঙ্ক যতদূর সম্ভব এটা এটার মধ্যে রয়েছে কিন্তু নব্বই এম আর এটার প্রাইস আছে হলো একশো চল্লিশ টাকা এটা তোমরা যে কোনো লোকাল স্টোরে পেয়ে যাবে তাছাড়া তোমরা যে কোনো মলে পেয়ে যেতে পারো ফ্লিপকার্ট অ্যামাজন নাইকার সব জায়গাতে অ্যাভেলেবেল আছে যদি তোমরা কোথাও খুঁজে না পাও তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি ডেফিনেটলি তোমাদের সাথে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার চেষ্টা করবো এটা আমি যেহেতু লোকাল মার্কেট দিয়ে কিনেছি সেই কারণে এই মুহুর্তে আমি তোমাদেরকে লিঙ্কটা দিতে পারছি না কিন্তু তোমরা জানালে আমি অবশ্যই তোমাদেরকে লিঙ্কটা দেব। তো এই প্রোডাক্টটাকে বার করতে হয় পাম্প করে যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে কারণ বডি লোশান না যত পাম্প করে বার করা হয় ততটা প্রোডাক্টটা অনেকটা কম ওয়েস্ট হয় কিন্তু ঢেলে ঢেলে বার করলে না অনেকটা প্রোডাক্ট নষ্ট হয়ে যায় এটার মধ্যে তোমরা পেয়ে যাবে নো প্যারাবেন নো সালফেট তাছাড়া কিন্তু এই প্রোডাক্টটা পুরোটাই ম্যাট ফিনিশে রয়েছে আর এর মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ হলো এসপিএফ পনেরো মনে আই থিঙ্ক হ্যাঁ এসপিএফ পনেরো তোমরা পেয়ে যা তোমরা তো জানোই আমি এখন রিসেন্টলি বাইরে কিছু কাজ করছি তো সেই কারণে আমার একটা সানস্ক্রিমের প্রয়োজন ছিল তাছাড়া কিন্তু আমার বডিতে প্রচণ্ড পরিমাণে প্রবলেম চলছিল যেমন এবার প্রবলেমগুলো বললে তোমাদেরকে একদম খুলে বলি তাহলে হয়তো তোমরা বুঝতে পারবে আমার স্কিনটা না খুব ড্রাই হয়ে যাচ্ছিলো মানে খোসা খোসা টাইপের হয়ে যায় না ওরম টাইপের হয়ে যাচ্ছিলো যেহেতু আমি প্রায় ছয় সাত ঘন্টা বাইরে রোদের মধ্যে থাকতাম তো সেইটুকুনি সময়ের জন্য কিন্তু আমার স্কিনের অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছিল আমার দুটো জিনিসের প্রয়োজন ছিল একটা থাকতে হলো আমার স্কিনটা একদম চকচকে থাকবে যেমন ফেসিয়াল মুখে করলে যেমন চকচক করে তেমন যেন আমার বডিটা তেমনই সেম টু সেম যেন চকচক করে তোমরা এখন দেখলে বুঝতে পারবে কতটা সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে আমি অ্যাকচুয়ালি এরম টাইপেরই গ্লো পছন্দ করি কিন্তু আমার রিসেন্টলি কিছু কারণে হতে পারে বডিতে অনেক সমস্যা চলছে সেই কারণেও হতে পারে তাছাড়া আমি রোদে প্রচণ্ড ঘুরছিলাম ঘুরছি সেই কারণেও হতে পারে অনেক রকম রিজেন আছে তো সেই রিজনের মধ্যে থেকে আমি যেটা বুঝতে পেরেছি যে এটা রোদের জন্য হচ্ছে বেশি অত্যাধিক রোদ লেগে যাচ্ছে বলে আমার স্কিনটা খুব বেশি ক্র্যাক করে দিচ্ছে তো এই ক্র্যাকটাকে বন্ধ করার জন্য আমার এমন কিছু প্রয়োজন ছিল যার মধ্যে পেয়ে যাবো সানস্ক্রিম যার মধ্যে পেয়ে যাবো সিরাম যার মধ্যে পেয়ে যাব দোসান আমার তিনটেই প্রয়োজন ছিল তো সব থেকে ভালো যে প্রোডাক্টটা লেগেছিল আমার দুটো প্রোডাক্ট আমি পারচেস করেছিলাম একটার নাম আমি নিতে চাইছিলাম ওই প্রোডাক্টটারও ব্যবহার করেছিলাম এবং বিশ্বাস করো পয়সাটা ওয়েস্ট হয়েছে কোনো রকম কোনো কাজও দেয়নি কোনো সান প্রোডেকশানও দেয়নি কিচ্ছু দেয়নি কিন্তু এই প্রোডাক্টটা ব্যবহার করার পরে আমি বুঝতে পারলাম যে এই প্রোডাক্টটা খুবই ভালো কারণ এই প্রোডাক্টটা ব্যবহার করার পরেই পুরো স্কিনটা ম্যাট হয়ে যায় কোনোভাবে চিপচিপা ভাব থাকবে না কোনোভাবে তেল ভাব থাকবে না এতটা মিষ্টি স্মেল এই প্রোডাক্টটা যতক্ষণ তোমাদের বডিতে অ্যাবজর্ব থাকবে ততক্ষণ কিন্তু তোমাদের বডি থেকে একটা সুন্দর মিষ্টি স্মেল তোমরা পাবে যেটা আমি পাই যেটা আমার ভীষণ পছন্দের দেখো সব রকম সবার কিন্তু সম্ভব নয় একটা পাঁচশো টাকা দামের সানস্ক্রিম কিনে সেটা মুখে ব্যবহার করে ফুল বডিতে অ্যাপ্লিকেশন করার কারোরই সময় নেই এবং কারোরই অত পয়সা নেই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে তো একদমই নয় আমার যেমন নেই আমি কোনো সানস্ক্রিন যেগুলো কিনি সেগুলো আমার বডিতে ব্যবহার করার মতো অবস্থা থাকে না কারণ আমি অত দামি প্রোডাক্ট শুধু মুখে ব্যবহার করেই চলে যেতাম তো সেই কারণে কিন্তু আমার বডিটা অনেকটা ওয়েস্ট হয়ে গেছিলো এবং অনেকটা পুড়ে গেছিলো তো তখন আমি ভেবেছিলাম যে এমন কিছু আমাকে ব্যবহার করতে হবে যেটাতে আমার স্কিনটাকে ক্র্যাক করতে বাঁচাবে তো এই ভ্যাজলিংয়ের এই প্রোডাক্টটা একমাত্র এই প্রোডাক্টটাই তোমাদেরকে এই তিনটে কাজ মানে তিনটে প্রবলেমের থেকে বাঁচাবে একটা হলো তোমাদের স্কিনটা খুবই ঠান্ডা রাখবে দ্বিতীয় হলো ঘামের সংখ্যা বাঁচাবে তাছাড়া স্কিনের মধ্যে একটা ময়শ্চারাইজার লেভেল ধরে রাখবে তাছাড়া কিন্তু স্কিনের মধ্যে এসপিএফ দিয়ে দেবে কিন্তু ওই ড্যামেজের হাত থেকে তোমরা বেঁচে যেতে পারবে ভ্যাজলিংয়ের এই প্রোডাক্টটা দিয়ে ভ্যাজলিং তো তোমরা হয়তো জানো আমরা ছোটোবেলা থেকে একদম ছোটোবেলা থেকে ভ্যাজলিংয়ের সাথে খুবই পরিচিত আমরা কিন্তু ভ্যাজলিংয়ের বেশিরভাগ ব্যবহার করতাম হলো ভ্যাজলিং বলছি ভেজলিং হবে ভেজলিংয়ের ব্যবহার করতাম হলো ওই যে ঠোঁটে দেয় না ভেজলিং যেগুলো ঠোঁটে ব্যবহার করা সেই কোম্পানিরই কিন্তু এটা বার করেছে এটা কিন্তু তিনটে কাজ একসাথে করছে এবার তোমরা যদি বলো যে দিদি এটা ব্যবহার করলে কি কাজ হলো তো এটা ব্যবহার করলে তোমরা যারা বাড়িতে থাকো যাদের স্কিনটা খুব বেশি ড্রাই হয়ে গেছে যারা একটা ভালো বডি লোশন খুঁজছিলো বা বডিটাকে একটু ফেয়ার করতে চাইছিলে বা স্কিনের মধ্যে বা বডির মধ্যে কোনো সান প্রোটেকশন চাইছিলে যেটা তোমরা কোনো কিছু ব্যবহার করেই পাচ্ছিলে না বা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে যারা বিলং করো তারা হয়তো আমার সাথে রিলেট করতে পারবে একটা তিনশো টাকা বা চারশো টাকা সানস্ক্রিম ব্যবহার কিনে নিয়ে এসে সেটা কিন্তু বডিতে অ্যাপ্লিকেশন করতে একটু মনের মধ্যে দ্বিধাবোধ ঘটে তখন কিন্তু আমরা শুধুমাত্র মুখে ব্যবহার করেই চলে যাই তো সেই কারণে এমন একটা প্রোডাক্ট যেটা পকেট ফ্রেন্ডলি হবে তাছাড়া কিন্তু একদম লো বাজেটের মধ্যে হবে আমি অ্যাকচুয়ালি চাইছিলাম একদম লো বাজেটের মধ্যে এমন কোনো প্রোডাক্ট নিয়ে আসতে যেটা তোমরা ব্যবহার করে কাজ পাবে তাছাড়া কিন্তু প্রোডাক্টটাও ভালো হবে তো সেই কারণে কিন্তু এটা আমি কিনেছি আর একটা আমি কিনেছিলাম সাড়ে চারশো টাকা দিয়ে যেই প্রোডাক্টটা ব্যবহার করার পর কোনো ফিডব্যাক দেওয়ার নেই সেই প্রোডাক্টটা এতটাই ছিল এতটা পরিমাণে গরম লাগতো এতটাই ঘাম হতো যেটা বলার ভাষার বাইরে কিন্তু এটা ব্যবহার করার পরে এটার কিন্তু প্রাইসটাও কম এবং কোয়ান্টিটিটাও বেশি এটা ব্যবহার করার পরে আমার যেটা মনে হয়েছে যে এটার মধ্যে কোনো তেলতেলে ভাব নেই কোনো চিপচিপে ভাব নেই বা কোনো বেশি অয়েল বেরোচ্ছে এমন কোনো ভাব নেই এটা খুব তাড়াতাড়ি স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায় তাছাড়া কিন্তু টু হান্ড্রেড পার্সেন্ট সান প্রোটেকশান দেয় আমার গলা ফলা ঘাড় দেখে তোমরা বুঝতে পারছো যে এটা কতটা ভালো কারণ এটা ব্যবহার করি আমি বাইরে ঘুরছি এবং প্রচণ্ড রোদের মধ্যে থাকি যারা অফিসে যাও তারা হয়তো অতটাও রোদের মধ্যে থাকো না যতটুকু জার্নি টাইমটা থাকে ততটুকু হয়তো তোমরা যাও তাছাড়া যারা স্কুলে যাও বাড়ি থেকে বেরিয়ে স্কুল অবধি যাওয়া অবধি কিন্তু আমি যেহেতু বাইরে থাকি বাইরে কাজ করি তো সেই কারণে কিন্তু আমার স্কিনটার অবস্থা প্রচন্ড প্রচণ্ড খারাপ হয়ে যাওয়ার কথা কিন্তু আমি যেটার জন্য বেঁচে আনছি সেটা হলো ভ্যাজলিং ভ্যাজলিংয়ের এই প্রোডাক্টটা এতটাই ভালো আমি যদি আগে জানতাম আমি এটা প্রথম থেকেই ব্যবহার করতাম কারণ আমি অনেক টাকা ওয়েস্ট করে অনেক কিছু কিনেছি কিন্তু এটা একদম পকেট ফ্রেন্ডলি একটা প্রোডাক্ট তাছাড়া কিন্তু এটা কাজটাও পকেট ফিল্মীর মতোই করে যেটা আমার ভীষণ ভালো লেগেছে আমাদের মনে প্রশ্ন আসতেই পারে দিদি এটা কত বছর থেকে কত বছর অবধি ব্যবহার করবে এটা তোমাদের বাড়িতে দশ বছরের বাচ্চা থাকলে সেখান থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারে ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো যাদের স্কিনকে ভালো রাখতে চাইছো অনেক দিন চকচকে রাখতে চাইছো যাদের স্কিনকে ট্যানের হাত থেকে বাঁচাতে চাইছো যাদের স্কিনে সিরামের প্রয়োজন খুবই খুবই প্রয়োজন তাদেরকে বলবো তোমরা এটা ব্যবহার করে একবার দেখতে পারো যেমন বলতে পারি যেমন স্কুল গার্ল যারা আছো অফিস গার্ল যারা আছো সবার স্কিনের অবস্থা খুবই খারাপ কারণ গরম পড়েছে বর্ষা হচ্ছে গরম পড়েছে বর্ষা হচ্ছে গরম পড়েছে বর্ষা হচ্ছে এই সময়টা কিন্তু অনেকটা হাই লেভেলের একটা সময় কোনো সময় স্কিনটা ড্রাই হয়ে যাচ্ছে কোনো সময় স্কিনটা অয়েলি হয়ে যাচ্ছে কোনো সময় সেন্সিটিভ হয়ে যায় তো সেই সময় স্কিনটাকে বাঁচানোটা খুবই দরকার সময় তো আমরা মুখকে বাঁচিয়ে থাকি কিন্তু বডিটাকেও কিন্তু বাঁচানোটা খুবই দরকার আমি যখন লাস্ট ইয়ার কলেজ ছেড়েছিলাম আমার গলার এই জায়গাটা না পুরো একদম চড়া কালো পড়ে গেছিলো তোমরা দেখে হয়তো ভাবতে দিদি এটা তো ময়লা এটা একদমই ময়লা ছিল না আমার প্রচুর ফাস্ট ফুড খাওয়ার কারণে গলা চারিপাশটা কালো হয়ে গেছিলো তাছাড়া কিন্তু প্রচুর ট্যানিংয়ের সমস্যা ছিল আমি যেহেতু কুর্তি পরতাম সব সময় তো সেই সময় সেই সেই সময়টুকু আমার গলাটা না রোদে খুব পড়তো তখন আমি একটা বডি ওয়াশ ব্যবহার করেই চলে যেতাম বা কোনো সানস্ক্রিন ব্যবহার করতাম না তখন যদি আমার কাছে এই প্রোডাক্টটা থাকতো না আমার স্কিনটা এখন যতটা দেখছো না তার থেকেও অনেকটা সুন্দর থাকতো আর এই এটা ব্যবহার করার পর আমি দু তিনটে জিনিস ফলো করতে পেরেছি এতে আমার স্কিনটা একটু ব্রাইট করেছে আমি সান প্রোটেকশনের হাত থেকে টু হানড্রেড বেঁচে গেছি তাছাড়া কিন্তু ময়লা যেগুলো জমে না ফেসের মধ্যে যে এলো হইলো চিপচিপ করে বসে যায় সেটা থেকে আমি বেঁচে গেছি তাছাড়া কিন্তু চিপচিপে ভাপের থেকেও আমি বেঁচে গেছি আরেকটা পেয়ে গেছি একটা ভালো মিষ্টি স্মেল পেয়ে গেছি এটা ব্যবহার করার পর খুব রিল্যাক্সিং একটা ঠান্ডা এফেক্ট দেয় আমার কথা শুনে যারা ব্যবহার করছো তারা এই চারটে জিনিস রিলেট করতেই পারবে তো যারা চাইছিল একটা ভালো সানস্ক্রিন বডির জন্য এবং বডিটাকে সিরাম ব্যবহার করতে চাইছিলে লোশন ব্যবহার করতে চাইলে তিনটে একসাথে যারা ব্যবহার করতে চাইছিলে তাদেরকে বলবো ডেফিনেটলি তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা এটা ব্যবহার করে রাত্রেবেলা শুতেও বড় ফুল বডিতে এটা কিন্তু মুখে ব্যবহার করবে না তাছাড়া কিন্তু তোমরা এটা দিনের বেলাতেও ব্যবহার করতে পারো কোনো রকম কোনো অসুবিধা নেই আমার তো সবথেকে মনে হয় সান করে উঠে এসে ফুল বডিতে অ্যাপ্লিকেশন করে নিয়ে এক থেকে দুই মিনিট ওয়েট করে তারপর তোমরা জামাকাপড়গুলো পরে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের ফুল বডিতে সান প্রোটেকশন তোমরা ইজিলি পেয়ে যাবে কোথাও কোনো ট্যানিংয়ের সমস্যা আর থাকবে না বডির মধ্যে তো তাড়াতাড়ি যাও এটা পারচেস করে ট্রাই করে এবং আমাকে কমেন্টে জানাবে তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে ব্যবহার করছি ব্যবহার করার পর কী রেজাল্ট আসছে সেটাও তোমাদেরকে দেখতে হবে এবং কীভাবে অ্যাবজর্ব হচ্ছে সেটাও কিন্তু তোমাদেরকে লাইভ প্রুফ দেখতে হবে তো চলো দেখে নেওয়া যাক বিফোর তোমরা আমার হাতটা দেখে নাও আমার হাতের অবস্থা কতটা খারাপ একদম ট্যান পড়ে গেছে এবং হাত দিয়ে যখনই ঘষছি না একদম সাদা সাদা হোয়াইট কাস্টের প্রবলেম ছেড়ে দিচ্ছে তো এটাকে আমি ইনস্ট্যান্টলি তোমাদেরকে ব্যবহার করে দেখাচ্ছি এটার কালারটা ফার্স্ট অফ অল দেখে নাও এটার কালারটা আছে একদমই একদম বলতে পারো একদম হালকা হলুদ কালারটা স্মেলটা দুর্দান্ত অ্যাবজর্ব করতে মাত্র এক মিনিট লাগে এক মিনিটের মধ্যে কিন্তু স্কিন তোমাদের এটা অ্যাবজর্ব করে নিতে পারে যেটা আমার সব থেকে ভালো লাগে তাছাড়া কিন্তু কোনো হোয়াইট কাস্টের প্রবলেম বলো কোনো চিপচিপা ভাবও কিন্তু এর মধ্যে থাকে না অ্যাপ্লিকেশান করতে হয়তো একটুখানি সময় লাগে আমি শুধু তোমাদেরকে একটা হাতে করে দেখাচ্ছি এই কারণে যাতে তোমরা দুটোর হাতের ডিফারেন্স বুঝতে পারো তো দুটো হাতে ডিফারেন্স তোমরা আশা করব দেখতে পাচ্ছ এটা কি সুন্দর একটা গ্লো প্রোভাইড করছে আর এটা কিন্তু অনেকটা ড্রাই হয়ে রয়েছে যাদের স্কিন প্রচুর ড্রাই হয়ে রয়েছে এটা সান প্রোটেকশানের কম বাজেটের প্রোডাক্টের মধ্যে চাইছিলে তোমরা এটা একবার হলো ট্রাই করে দেখতে পারো আশা করব এই ভিডিওটা তোমাদের খুব বেশি কাজে লেগে যাবে এবং ভালো লাগবে যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল সাবস্ক্রাইব করার পর দেখবে একটা ছোট্ট বেল বাটন আছে ওটাকে হিট করে দিলে কি হবে বলো তো আমি কোনো নতুন ভিডিও দিলে তোমার কাছে সবার আগে নোটিফিকেশন আসবে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল থ্যাংক ইউ